বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পর এখন চলছে নিবন্ধনের কাজ। রাজধানীতেও ব্যস্ততার মধ্যেও ভিড় একেবারে কম নয় কেন্দ্রগুলোতে। 1 অক্টোবর পর্যন্ত সারা দেশে ভোটারযোগ্য 42,99,360 জনের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন। এদের মধ্যে নিবন্ধিত হয়েছেন 32,74,059 জন। যদিও ঢাকা ও চট্টগ্রামে এবার তথ্য সংগ্রহের সংখ্যা তুলনামূলক কম, তবে যারা নিবন্ধিত হচ্ছেন বেশ সন্তুষ্ট এবারের ব্যবস্থাপনায়। আমরা মেসেজ পেয়েছি, তারপর আমরা আসলাম এখানে, বেশি দাঁড়াতে হয়নি। ওনারা বাসায় আসলো, দেন ইনফরমেশন, আজকে ডেট দিল, তো এসে ছবি টবি তুলে গেলাম। 2016 সালে ভোটারযোগ্য 24 লাখ নাগরিকের তথ্য সংগ্রহের টার্গেট থাকলেও বাস্তবে অন্তর্ভুক্ত হয়েছেন 42 লাখেরও বেশি। অন্যদিকে 2017 ও 2018 সালে যারা ভোটার হবেন তাদের তথ্য সংগ্রহে কমিশনের লক্ষ্যমাত্রা 48 লাখ, অথচ 15 ও 16 বছর বয়সীদের তথ্য সংগ্রহ হয়েছে মাত্র 25 লাখ। সব মিলিয়ে এবার সব কিছুই যেন কমিশনের লক্ষ্যমাত্রার বিপরীত। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি যাননি, কোথাও কোথাও থেকে এরকম অভিযোগ এসেছে, আমার কাছেও এসেছে, তাদেরকে শোকজ করা হয়েছে। তারা যে জবাবটি দেন সেটি হলো, আমরা বাড়ি বাড়ি গিয়েছি কিন্তু অনেক জায়গাতে আমরা কোনো অ্যাক্সেস পাই না। জাতীয় পরিচয়পত্রে যে সমস্যাগুলো এখন দেখা যাচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই ভোটাররা সঠিকভাবে ইনফরমেশন দিতে পারে নাই। অন্যদিকে বিদ্যমান ভোটার তালিকা থেকে বাদ দিতে সারা দেশে পাওয়া গেছে 7,11,000 মৃত ব্যক্তির তথ্য, যার মধ্যে ঢাকা ও চট্টগ্রামে মৃত ভোটারের তথ্য মিলেছে মাত্র 7,000। অথচ 16 কোটি জনসংখ্যার বিপরীতে বছরে মৃত্যুর হার বিবেচনায় ভোটার তালিকা থেকে 12 থেকে 15 লাখ মৃত ব্যক্তির বাদ যাওয়ার কথা। এই মৃত ভোটারের নাম কর্তনের যে তথ্য, এই তথ্যটি পাওয়া যাচ্ছে না। আমাদের কর্মকর্তাদেরকে গোরস্থানেও পাঠিয়েছি, কিছু কিছু তালিকা পাওয়া যাচ্ছে ওখানে, কিন্তু সেটিও সবাই ভোটার নয়। তারপরেও আমরা চেষ্টা করছি এটি কীভাবে কর্তন করা যায়। নিয়ম অনুযায়ী সব প্রক্রিয়া শেষে আগামী বছরের 2 জানুয়ারি খসড়া এবং 31 জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এই ছবি তোলা কার্যক্রমের মধ্য দিয়ে এবছরের ভোটার তালিকা হালনাগাদের কাজ এগোচ্ছে আরেক ধাপ। তবে নতুন যারা ভোটার হচ্ছেন তারা কেউই হাতে পাবেন না জাতীয় পরিচয়পত্র। একবারে হাতে পাওয়ার কথা রয়েছে আধুনিক প্রযুক্তির সম্বলিত স্মার্ট কার্ড। তবে কবে নাগাদ এসব ভোটাররা স্মার্ট কার্ড হাতে পাবেন তা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি নির্বাচন কমিশন, তাই থাকতে হবে অপেক্ষায়। প্লাবন রহমান, এসএটিভি, ঢাকা।